জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি চিকিশ মাংস খাবো। আমি চলে যাবো কিন্তু, না না সবাইকে জামা ষষ্ঠী শুভেচ্ছা। আজকে যেহেতু জামা ষষ্ঠী, তার জন্য বাইক নিয়ে নতুন করে আবার ঢুকলাম আমরা। আমরা আগেই চলে এসেছি, আবার নতুন করে আবার ঢুকলাম। তো টেবিলটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে খাবার দাবারে, ফল ফলাদি মিষ্টি নানা রকম জিনিস রয়েছে। ফল কত রকম, মিষ্টি কত রকমের, আর এখানে নিয়ম হচ্ছে যা আছে সব তোমার শেষ করে উঠতে হবে। কিন্তু প্রতিদিন জামা ষষ্ঠী হোক। তো এখানে দেখতে পাচ্ছ টেবিলটা কত সুন্দর করে মা সাজিয়েছে ফল দিয়ে মিষ্টি দিয়ে, আর চিড়ে মুড়ি দই তো আছেই, তার সাথে বরণ ডালাও আছে, আর আমি একটু পোজ দিচ্ছিলাম তার সাথে সাথে। তো গাইস আজকে জামা ষষ্ঠী, তার জন্য দেখতেই পাচ্ছেন সবকিছু গোছানো হয়ে গেছে, আর সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট কিন্তু মা একা হাতে সবকিছু করেছে। যেহেতু বাবা থাকে বাইরে কাজকর্ম করে তো এখানে নেই, তো ভাই আর মা মিলে কিন্তু টোটাল কাজ যতবারই আমরা সব কিছুই করে, তাই তো অঞ্জলি? তো এখন জামা ষষ্ঠীর যা যা করণীয় সেগুলো এখনই স্টার্ট করবো আমরা। তো যেহেতু অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আমাদের জন্য মাও খায়নি কেউ খায়নি। আমাদের এখানে নিয়ম আছে যে যতক্ষণ না জামাই খাবে ততক্ষণ শাশুড়ি মাও খেতে পারবে না, তার জন্য মাও সকাল থেকে উপোস, তোমাদের দাদা উপোস, আর তোমাদের দাদার সাথে সাথে আমিও উপোস। তো দেখো মানে কি সুন্দর লাগছে, এতগুলো মিষ্টি, কত রকমের মিষ্টি এখানে, কত রকমের ফল ফল আদি, এগুলো সব আমার। ও না না ওরকম বললে হবে না, এটা আমি খাবো তারপরে তোমাকে দেবো আমি। আমার তো আছে জামা ষষ্ঠী, তুমি কি তোমাকে এখন কি সব বরণ ফোন করবে নাকি? সকাল থেকে তো আমিও না খেয়ে আছি নাকি, তারপর এখানে দেখতে পাচ্ছ মা তোমাদের দাদাকে ফার্স্টে ধান আর দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিল, তারপর আমাকেও করলো, তারপরে যে প্রদীপে তাপ দিয়ে দিচ্ছে তোমাদের দাদাকে, ফার্স্টে ফার্স্টে দিচ্ছে তারপর আমাকে সবকিছু দিচ্ছে। তো আমাকেও একটু তাপ দিয়ে তাপ দিল, তারপর নেক্সট হচ্ছে বরণ ডালা দিয়ে বরণ করে নিল তোমাদের দাদাকে, তারপর আমাকেও তার সাথে সাথে করলো। তারপর হচ্ছে যেটা হচ্ছে চিড়ে মুড়ি দই দুধ, এরা যেটা দিয়ে নিয়ম হয় সেটা আগে খাওয়ালো তোমাদের দাদাকে, যেটা দিয়ে মেন উপোসটা ভঙ্গ করলো, তারপর নেক্সট আমাকেও খাওয়াবে, দাদা তোমাদের দাদাকেই খাইয়ে যাচ্ছে বারবার, তারপরে এবার আমাকেও খাওয়াবে, তো আমাকেও খাইয়ে দিল। আর আমি হাসছি কারণ তোমাদের দাদা আমাকে লোভ দিচ্ছিল তার জন্য। তো আমিও ফার্স্টে চিড়ে মুড়ি খেয়ে নিলাম, এবার মা যে মিষ্টিগুলো সাজিয়ে রেখেছিল সেখান থেকে তোমাদের দাদাকে একটু খাইয়ে দিল, এবার আমাকে একটু খাইয়ে দেবে আমি জানি, তো আমাকেও খাইয়ে দিল। তারপর নেক্সট তোমাদের দাদাকে হাতে বাটা ধরিয়ে দিলে, এটা মা বলছিল বাটা, তাই আমি বললাম, মানে পাঁচ রকমের ফল ধরিয়ে দিলে, এটা নিয়ম আমাদের এখানে। তো তারপর তোমাদের দাদা একটা ফল খাবে, আর মা উপর থেকে পাখা হাওয়া দিয়ে শার্ট শার্ট বলছে, মানে এটা বললে নাকি জামাই সব আপদ বিপদ সবই চলে যায়, অবশেষে উল্টে আমিই না চলে যাই। তো যাই হোক, মাকেও খাইয়ে দিল, তারপর আমাকেও খাইয়ে দিল, দিদাকেও খাইয়ে দিল, ভাইকেও খাইয়ে দিল, তারপর আমি একটু পোজ দিচ্ছিলাম যে সব কিছু রয়েছে আমার সামনে আর তোমাদের দাদাকে আমি খাইয়ে দিচ্ছি, না না আমি খেয়ে নিলাম। তারপর হচ্ছে তোমাদের দাদা আমাকে খাইয়ে দিল সুন্দর করে, আর দেখো কি অবস্থা, এটা কি হলো আমার সাথে, এ বাবা তোমাদের দাদা অবাক হয়ে গেছে। তারপর আমি ভাইয়ের সাথে একটু আর কি করছিলাম, আর ও আমার কামড়েই দিয়েছিল সত্যি সত্যি। জামাই ষষ্ঠীর উপহার দিলাম, এটা আমার জামা ষষ্ঠীর উপহার, গেঞ্জি রয়েছে দুটো, প্যান্ট রয়েছে একটা। তো যাক এগুলো আমি এক্ষুনি গায়ে দেবো,
তার কাছে আমি আমারটা আমি একটা ছোট গিফট রয়েছে মার জন্য নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এটা ব্যাগ রয়েছে, এই একটা শাড়ি মার জন্য আমি নিয়েছি, এটা আমার অঞ্জলির তরফ থেকে গিফট। ভালো থাকো, খুলে দেখো, খুলে দেখো, খুলে দেখো কি কি আছে, খুলে দেখো, ভুল করছিস না, দু সব প্যাকেটের মধ্যে যা আছে সব তোমার, যা সব তোমার মা, দেখো দেখো কি এর মুখে, আজকে জামা ষষ্ঠীর কাজটা মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ নিয়মটা হয়ে গেছে মোটামুটি, এখানে তোমরা সবাই কমেন্ট করে বলো মাকে এটা পরে কিরকম লাগছে, তারপর ভাইয়ের এত গরম লেগেছে দেখো, ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, আর আমি গিয়ে কি বলছিলাম কে জানে, তারপর তোমাদের দাদাও কি বলেছে আমিও কি বলেছি কিছুই রেকর্ড হয়নি, মানে সাউন্ড শোনা যায়নি, তো আমরা বলছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, না না খাওয়া দাওয়া হয়নি, আর তারপর আমি যাচ্ছিলাম তোমাদের দাদাও পিছন পিছন যেটা করে ক্যামেরা নিয়ে চলে এসেছে, আর আমি দেখাচ্ছিলাম তোমাদের একটা ফল, এই দেখতে পাচ্ছ তোমরা, তো এটা হচ্ছে আশফল, আর এটা আমি ক্লাস ফাইভে থাকতে লাগিয়েছিলাম, সেটা আমি বলছি যে আমি যখন ছোট ছিলাম তখন লাগিয়েছিলাম, আর এই প্রথমবার গাছে হলো এই ফলটা, এতদিন কোনো কিছুই হয়নি, তো আমি ছিঁড়তে গেছি যে ফলটা কেমন দেখতে নাকি, আর তোমরা কি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও যে এটা তোমাদের ওখানে নাম কি বলে, আমাদের তো আশফলই বলে, এটা লিচুর মতন হয়, অনেকটা ছোট ডুমুরের মতন দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে, আর আমি এটা ছাড়াচ্ছি, তো অল্প একটু শ্বাস হয়েছে, এখনো ফুল পাকেনি, তো তোমরা কমেন্ট করে জানিও। তারপর দেখতে পাচ্ছ এখানে ভাত রেডি হয়ে গেছে, এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, ডাল, ডিমের ঝোল, মাছ, মাংস সব কিছু রয়েছে, তো এইগুলো সব তাড়াতাড়ি করে খেয়ে নেব। তো এখন আমি আর রোহিত ভাই চলে এসেছি একটু হাটে, তো এইখানে যে হাটটা এটা বসে প্রতি বৃহস্পতিবার বিকেলবেলায়, তো এখান দেখতে পাচ্ছি সামনে মাছের দোকান রয়েছে, তো এখান থেকে মাছ কিনেছি, চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, আরও মাছের ডিম টিম আরও অনেক কিছু বাজারহাট করলাম, তো করে রোহিত ভাইকে বললাম ভাই একটু টাকাও, হেসে দিল, তো মাংস নিলাম লাস্টে, তো টাকা দেওয়া হয়ে গেল, এবার চলেছি হাটের মধ্যে ঘুরতে আমরা, তো দেখতে পাচ্ছ এই চারিদিকে কত লোকজন রয়েছে, অনেক কিছু নিয়ে এখানে বসেছে, নানা রকম হাটে জিনিসপত্র থাকে, তো তার মধ্যে আমি খুব অভিজ্ঞ লোকের মতো বিজ্ঞ লোকের মতন বসে গেলাম শশা বাছাই করতে, তো একের পর এক আমি ভোলবার শশাই বেছে যাচ্ছিলাম, কারণ আমি সম্বন্ধে আইডিয়া আমার একদম নেই, তো যাই হোক বেছে বেছে পচা পচা মালগুলি হয়তো নিয়ে চলে এসেছে, আমি বুঝতে পারলাম না, গর্বের সহিতে ব্যাগে ভরে দিলাম ভাইয়ের ব্যাগে, তো নিয়ে চলে এসেছি পাশের একটা দোকানে যেখান থেকে আমরা লেস তারপরে চিপস এসব অনেক কিছু কেনার জন্য চলে এসেছি এই দোকানটাতে, তো এখান থেকে এবার এক এক করে বাছাই করবো মোট পাঁচ রকমের জিনিস, তো আমার অপোজিট দেখতে পাচ্ছি এখানে রয়েছে সবুজ লাল নানা রকম জিনিস, তো যেহেতু আমি ভয়েসে নিচ্ছ না তার জন্য এটা টোটাল ভয়েস ওভার করে তোমাদের শোনাচ্ছি পরবর্তীকালে, তো একের পর এক আমি ছিঁড়ে নিচ্ছি, তো দুটো হয়ে গেল, তিনটে নানা রকম এই করতে এক এক করে সব নিয়ে নিলাম, তো লাস্টে আমি ওস্তাদি করে দুটো ওইখান থেকে পকেট থেকে বেরিয়ে নিলাম, তো লাস্টে অবশ্যই বাদামের প্যাকেট কিনে সোজা চলে আসলাম বাড়িতে।